বিশ্বে যত ধরনের খেলা আছে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি ইত্যাদি যত ধরনের খেলা আছে, সম্পূর্ণ খেলাই আপনি আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজে লাইভ স্ট্রিম দেখাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মাত্র একটি সফটওয়্যারের মাধ্যমে দূর দূরান্তের খেলা, বিদেশের মাটিতে খেলা, বাংলাদেশের যে কোনো স্টেডিয়ামের খেলা আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়েই আপনি সবাইকে লাইভ স্ট্রিম করতে পারবেন, সবাইকে খেলাটি লাইভ দেখাতে পারবেন। আর সেই খেলাতে যদি আমরা লাইভ ফলোয়ার অ্যাড হয়, সেই খেলাটি যদি আমরা ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে, ইউটিউবে যদি আমরা লাইভ স্ট্রিম দর্শকদেরকে দেখাই, সেখান থেকে দর্শক, হাজার হাজার দর্শক একসঙ্গে খেলাটি উপভোগ করে ফেসবুকে অথবা ইউটিউবে, তো সেখান থেকে যদি আমাদের ওয়াচ টাইম, ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার অ্যাড হয়, তাহলে আমাদের চ্যানেলটা খুবই দ্রুত গ্রো হয়। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কীভাবে ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা লাইভ স্ট্রিম খেলা দেখাতে চান। তো লাইভ স্ট্রিম অ্যাপ্লিকেশনটা একটা একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনাদেরকে। তো আপনারা কীভাবে ইনস্টল করবেন, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আসার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ গুগল। তো আমরা গুগল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবো, ফেসবুক দিয়ে খুলতে পারবো, ইমেল দিয়ে খুলতে পারবো, যেহেতু সহজ বাংলা যেটা আমাদের একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সেটা লগ ইন করবো, সাইন আপ করে নেবো। তো সাইন আপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে জিমেল দিতে বলবে। তো আমরা কী করবো, এখান থেকে একটি জিমেল দিয়ে দিব। একটা জিমেল দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে। এখান থেকে অ্যাকাউন্ট যখন চলে আসবে, আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে একটি লেখা দেখতে পারবেন ক্যামেরা, আর দ্বিতীয়টা হচ্ছে স্ক্রিন, আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব, ফেসবুক আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার। তো আমরা কী করব, যেহেতু আমরা খেলাটি লাইভ স্ট্রিম দেখাবো আমাদের চ্যানেলে অথবা ফেসবুকে, তো আমরা কী করব, প্রথমে ক্যামেরা আইকনে না দিয়ে আমরা সিলেক্ট করব স্ক্রিনে। তো আমরা স্ক্রিনে একটা টিক মার্ক দিয়ে আমরা যেহেতু ফেসবুক পেজে খেলাটি দেখাবো অথবা ইউটিউবে দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফেসবুক অথবা ইউটিউব, তো আমি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে ফেসবুক দিয়ে। তো সেটা কিসের মাধ্যমে আপনাদেরকে দেখতে পারবে, আপনারা লাইভ স্ট্রিম দেখাতে পারবেন, যখনই আপনারা ফেসবুকে ক্লিক করবেন। তো আমি ধরুন ফেসবুকে ক্লিক করলাম। তো ফেসবুকে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। তো এখান থেকে লগ ইন করতে হবে, আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে বলতেছে। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, ফেসবুকটা যখনই আমরা লগ ইন করবো, সেই লগ ইন করার পর সেই পেজটা এবং প্রোফাইলটা চলে আসবে। এখান থেকে আপনি কি খেলাটি সাহাব মানে পেজে দেখাতে চান না প্রোফাইলে দেখাতে চান? যেহেতু আমি পেজে দেখাবো, সেখানে আমাদের দর্শক দরকার, ফলোয়ার্স দরকার, সেহেতু আমরা মানে পেজে দেখাবো। তো পেজের উপর আমরা ক্লিক করে দিলাম। তো পেজের উপর ক্লিক করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে স্টার্ট নামের একটি অপশন, সেই স্টার্টের উপর ক্লিক করবে। তো এখান থেকে মাইক্রোফোনটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমরা দেখতে পারবো উপরে নোটিফিকেশন বারে আমাদের সেই লাইভটি চলে আসছে, আপনার ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন সেখানে লাইভটি চলে আসছে। তো এখন সেই লাইভটির উপর আমরা কী করবো, এখন ডিসপ্লের যে লাইভটা আছে সেই লাইভটির উপর ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন গোর উপর আমরা ক্লিক করব। তো গোর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন উপরে একটা টাইটেল দেওয়া আছে, ব্রডকাস্ট, সেটাকে ডিলিট করে আমরা যার খেলা তার এখানে লিখে দেব। ধরুন এখানে যে দেশের খেলা হচ্ছে, যে দুই দেশের খেলা হচ্ছে তাদের নাম ভার্সেস দিয়ে এখান থেকে লিখে তারপর আপনি সেটা টাইটেল দিবেন। তো আমি লিখতেছি ধরুন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। তো ইন্ডিয়া লেখার পর নিচে দেখতে পারবেন আপনারা এখানে পাবলিক করবেন না ফ্রেন্ড করবেন না প্রাইভেট করবেন না পাবলিক করবেন। তো আমরা যেহেতু খেলাটি দেখাবো সেহেতু আমরা পাবলিক করে রাখবো। তো পাবলিক করা রাখলে যখনই করব, করার পর আমরা নিচে দেখতে পারবেন স্টার্ট নামের অপশন, সেই স্টার্ট নামের অপশনে আমরা ক্লিক করে দিব। তো নিচে দেখাচ্ছি আপনাদেরকে স্টার্ট অপশনটা। তো যখনই দেখবেন তখনই সেই খেলাটি সবার কাছে পৌঁছে যাবে। তো ক্রিয়েট নাওয়ার পর ক্লিক করে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর লিখবেন সার্চ বারে ক্যামেরা এফআই। তো লিখতেছি আমি ক্যামেরা এফআই।
ক্যামেরা এফআই সার্চ করার পর আপনারা দেখতে পারবেন নিচে একটি লগো দেওয়া আছে লাইভ স্ট্রিম ক্যামেরা এফআই লাইভ, সেটাকে আপনারা ইনস্টল করে ডাউনলোড করে আপনারা ওপেন করে নিয়ে নেবেন। সো ভিডিওটা ছিল এ পর্যন্ত, আল্লাহ।